চার লেনে প্রশস্তকরণ ও সংস্কার কাজের জন্য এবারও ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কটি। রাস্তার অনেক জায়গায় যানবাহন এক লেনে চলাচল করার কারণে দেখা দিচ্ছে যানজট ও ধীর গতি। ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়লে এই মহাসড়কটিতে যাত্রীদের ভোগান্তি এবং দুর্ভোগ পোহাতে হয়। প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। বঙ্গবন্ধু সেতু পশ্চিম এই মহাসড়কটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এই মহাসড়ক দিয়ে হাটিকুমরুল গুলচত্বর হয়ে উত্তরের 22টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিক সময়ে দিনে 20 থেকে 25 হাজার যানবাহন চলাচল করলেও ঈদে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় 40 থেকে 50 হাজার। মহাসড়কে রাস্তা প্রশস্তকরণ ও সংস্কার কাজ চলমান থাকায় যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ ও ভোগান্তি। চালকদের দাবি, সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হলে ঈদযাত্রায় স্বস্তি আসবে। আর যদি ওনারা কোনোরকম কোনো কিছু না, ওই খন্দুক খন্দুকই থাকলো, গর্ত গর্তই থাকলো, এগুলো যদি ওইভাবেই রাখে তাহলে ওই যানজট, এই জায়গাতে যদি পুলিশ প্রশাসন থাকে কিংবা রাস্তার আগে চড়া করে দেওয়া যায় তাহলে কিন্তু যানজট লাগতো না। তিন লেন আসে যখন এক জায়গায় হচ্ছে তখন গাড়ির চাপ তো একটু বেড়ে যায়, ওই জায়গায় গাড়ির গতি কম হয়ে যায়, সেক্ষেত্রে গাড়ির চাপ থাকলে ওখানে একটু যানজটের সৃষ্টি হয়। ইতোমধ্যে মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা। আসন্ন ঈদে যেসব জায়গায় বটলনেক আছে, বিশেষ করে মেইন ক্যারেজওয়ে থেকে এসএমবিটিতে যেখানে টার্ন নিতে হয় সেই সব জায়গাগুলো আমরা লোকেট করেছি এবং সেগুলোতে কাজও শুরু করে দিয়েছি। পুলিশ সুপার জানায়, ঈদযাত্রায় যাত্রী দুর্ভোগ কমানোর জন্য সহজের প্রকল্প কর্মকর্তা ও প্রকৌশলীদের সাথে আলোচনা করা হয়েছে। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আগামী হোপফুলি 8 থেকে 10 এপ্রিলের মধ্যে এই চিহ্নিত যে স্পটগুলো যেখানে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার আশঙ্কা আছে সেগুলো তারা সেই চ্যালেঞ্জগুলো তারা মিট আপ করার চেষ্টা করবে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।